আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার, অবশেষে আজ করিয়ে ফেললাম। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে ফেলি। এখানে আমি 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি একটি ছুরির সাহায্যে একটু করে কেটে কেটে দিয়েছি যেন মশলাটা ভালো করে মাংসের ভিতরে অ্যাড হয়। এখানে আমি 600 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 3-4টা এলাচ। এবার দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি এবং 1/2 চামচ গরম মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আবার আপনারা চাইলে ঘরেও তৈরি করে ফেলতে পারেন। আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম মশলা কীভাবে করতে হয়। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, এগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এই রান্নাতে কিন্তু এভাবেই দিতে হবে মরিচটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা কুচি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। আমার দইটা এখানে পাতলা, বাট আপনারা চেষ্টা করবেন ঘন দইটা দেওয়ার জন্য। নিয়ে নিলাম 1 টুকরো লেবু, এটাকে আমি ভালো করে চিপে রসটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন ভাজাটা যেন একটু কম হয়, হালকা ব্রাউন কালার করে নেবেন, আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার এগুলাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু আরও মশলা অ্যাড করা বাকি আছে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এটাকেও একটু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ডালা জিরে গুঁড়ো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এগুলো সবগুলোকে আমি খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। যেহেতু মাংসটাকে আমি কোনো আলাদা রান্না করব না, তাই যত ভালো করে ম্যারিনেট হবে এই রান্নাটা তত পারফেক্ট হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। এদিকে আমি 300 গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পর আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম কিছু শাহি জিরা, এখন দেব 1 চামচ লবণ। খেয়াল রাখতে হবে চাল থেকে পানি যেন অনেক বেশি থাকে। আমি লবণটাকে একটু মিক্স করে চেক করে নিব যে পানিটা লবণাক্ত হয়েছে কি না। আমি চেক করে নিলাম, আমার এটা হয়ে গেছে। এবার আমি এর মাঝে চালগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু স্টিল দাঁড়িয়ে থেকে করা লাগবে, একটু চুলা থেকে দূরে সরা যাবে না। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে 4-5 মিনিট ওয়েট করব। এর মাঝে বলক চলে আসছে দেখুন। আমি কিন্তু চালটাকে 60% সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। আমার 60% হয়ে গেছে। আমি আপনাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে দেখাচ্ছি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, আমি আবার তুলে দেখাচ্ছি। দেখুন আমার চালটা 60% সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি এভাবে ছেঁকে আরেকটা ছাঁকনির মাঝে তুলে রাখবো যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। এবার আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এতে সেই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। আমি কিন্তু চুলা জ্বালাইনি, চুলাটা অফ করে রেখেছি, কারণ সব কিছু একসাথে অ্যাড করার পর আমি চুলা জ্বালিয়ে দিব। ভালো করে মশলাটা নিয়ে নিলাম।
এবার যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 1/3 কাপ তেল আমি এতে দিয়ে দিলাম। অনেকেই এই তেলটা মেরিনেট করার সময় অ্যাড করেন, বাট রেস্টুরেন্টগুলোতে কিন্তু মেরিনেট করার পরে তেলটা রান্নার আগ মুহূর্তে অ্যাড করে, এবং এটি আমার কাছে পারফেক্ট মনে হয়, কারণ আগে যদি তেলটা অ্যাড করা হয় মেরিনেট করার সময় তখন কিন্তু মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকতে পারে না, তাই এই পর্যায়ে অ্যাড করাটাই ভালো। আমি মাংসটাকে ভালো করে সেট করে নিচ্ছি, আমার হয়ে গেছে সেট করা। এবার আমি এতে কিছু পরিমাণ চাল দিয়ে দিচ্ছি, আমি একসাথে পুরো চাল দিব না, অল্প অল্প করে দিব। বিরিয়ানি মানে কিন্তু ধৈর্য এবং কষ্ট, তাই তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। আর এখানে অনেকে আছেন যে নতুন রান্না শিখছেন, তাদের জন্যই আমি এটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে দেখাচ্ছি। আমি সব পাশ থেকে চামচের উল্টো বিট দিয়ে ব্যালেন্স করে নিচ্ছি যেন কোথাও উঁচু নিচু না থাকে। দেখুন, এগুলোকে একটু সেট করে নিলাম। এবার আমি এর উপরে কিছু পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি আবারও বলছি, আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা কিন্তু আর একটু কম ভাজবেন। এতে দিয়ে দিলাম কিছু পরিমাণে কিশমিশ, বাদাম এবং আলু বোখারা। কিশমিশটা কিন্তু আমি দেওয়ার আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি বাকি চালগুলো এর উপরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, এগুলোকেও আমি সেট করে নিব। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে সেট করে নিতে হবে। আমার মোটামুটি সেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এর মাঝে, সেই দুধের মাঝে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জাফরান না থাকে তাহলে যে ফুড কালার আছে অরেঞ্জ, সেটাও দিয়ে দিতে পারেন, বাট জাফরান দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এখন দিয়ে দিচ্ছি ঘি, এটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন সব পাশে ভালো করে ঘিটা অ্যাড হয়। আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। এবার আমি এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কেওড়া জল, এতেই খুব সুন্দর একটা শাহী ফ্লেভার আসবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আমি একটা টাওয়াল ভিজিয়ে এভাবে ঢেকে দিয়েছি। আমার ঢাকনাটা কিন্তু অলরেডি এয়ারটাইট, বাট তারপরও আমি আর একটু পারফেক্টের জন্য এভাবে ঢেকে দিয়েছি, এবং দেখুন যে ছিদ্রটা ছিল সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। অনেকে এই কাজটা ময়দা কে গুলিয়ে তারপর চারপাশে লাগিয়ে করে, বাট আমার কাছে এভাবেই ইজি লেগেছে এবং এভাবেই পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার আমি চুলাটা জ্বালিয়ে এটাকে 30 মিনিট রান্না করব। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, এবং আপনারা যদি পাতলা কোনো পাতিলে রান্না করেন তাহলে অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। আমার 30 মিনিট হয়ে গেছে, দেখুন। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার ঐতিহ্যবাহী হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।